বাংলাদেশের একসময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার মতো নয়। চলনে বলনেও তিনি ছিলেন সবার থেকে আলাদা। র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে তার নাম। একই সঙ্গে র্যাবকে দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে ক্রসফায়ারের জনকও তিনি। বিএনপি সরকারের সময় তার ক্ষমতাও ছিল সেই সময়ের অনেকের মতোই অসীম। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না, এটারই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। 2001 সালে খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, অপরাধ জগতে আমি নতুন নই। তিনি যে পুরনো খেলোয়াড় সেটা 10 ট্রাক অস্ত্র মামলার রায় পাওয়ার পরই একদম পরিষ্কার হয়ে গিয়েছে। অস্ত্র চোরাচালান মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নেত্রকোনায় বাবরের গ্রামের বাড়ি হলেও তিনি বেড়ে উঠেছিলেন ঢাকার মগবাজারে। তখন থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। এসব কাজে তার এতই ঝোঁক ছিল যে এসএসসি পাসও করতে পারেননি তিনি। জাতীয় পার্টির সরকারের আমল থেকে তিনি বেপরোয়া চোরাচালানের সাথে জড়িত হয়ে পড়েন। আস্তে আস্তে জড়িত হয়ে পড়েন দেশের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গেও। 80 দশক জুড়ে তিনি তার প্রতাপের সঙ্গেই চোরাচালান চালিয়ে যান। এ সময় তিনি মূলত ডিজিটাল ঘড়ি, বিশেষ করে সিকোব্যান্ডের ঘড়ি চোরাচালান করে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন। কিন্তু তিনি 1996 সালে বিএনপিতে যোগ দেওয়ার পর তার কলঙ্ক ঢাকা পড়ে যায়। এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান দখল করে নেন এবং নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি সবাইকে অবাক করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার সরকারের আমলেই 2004 সালে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্রের চালান। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 10 ট্রাক অস্ত্র চোরাচালানে বাবরকে জড়িত থাকার বিষয়টি মামলার শুনানি হিসেবে বেরিয়ে আসে। 80 দশক থেকে বাবরের সঙ্গে রওশন এরশাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়। তখন তিনি রওশন এরশাদকে মা বলে ডাকতেন। বিমানবন্দরে রওশন এরশাদের ছেলে বলে তিনি চোরাচালানিতে পার পেয়ে যেতেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি 2001 সালে মগবাজার থেকে চলে আসেন। মগবাজারে থাকাকালীন তিনি মগবাজারের শীর্ষ সন্ত্রাসী আরমানের সঙ্গে একত্রিত হয়ে স্বর্ণ চোরাচালানির সঙ্গে জড়িয়ে পড়েন। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে তিনি আশ্রয় প্রশ্রয় দিতেন। ওয়ার্ড কমিশনার খালেদ ইমাম হত্যা মামলার আসামি হওয়ার পরও পিচ্চি হান্নান তার প্রশ্রয় ছিলেন। লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের আশীর্বাদও পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়। এই সময় তাদের মধ্যে ভালো বন্ধুত্ব সৃষ্টি হয় এবং পরবর্তীতে তিনি টেন্ডারবাজি, প্রমোশন, নিয়োগ বাণিজ্য, ভূমি দখলের মাধ্যমেও সম্পদের পাহাড় গড়ে তোলেন। 2006 সালের 4ই জুলাই গুলশানের 104 নম্বর সড়কে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাসার ছাদ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবহানের ছেলে সাফিয়াত সুবহান সানবি নাম করা আইটি প্রকৌশলী সাব্বিরকে ফেলে দিয়ে হত্যা করে। খুন থেকে বাঁচার জন্য তারেক রহমান এবং তার বিশ্বস্ত সহযোগী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিলে খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হওয়ার পর বাবর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি সানবিকে খুনের মামলা থেকে বাঁচানোর জন্য বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে 11 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। যারা সাক্ষী ছিল এই মামলায় তাদের ভয় দেখিয়ে সাক্ষ্য দিতে দেয়নি তারা, বরং তাদের ভ্রাম্যমান পতিতা বানানোর চেষ্টা করা হয়। যৌথ বাহিনী বাবরকে 2007 সালে 4টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 297টি বুলেট রাখার দায়ে গ্রেফতার করে। নবম পার্লামেন্ট নির্বাচনে তিনি জামিনে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর তার জামিন বাতিল হয়। পরবর্তীতে অবৈধ সম্পত্তির জন্য দুদকও তার বিরুদ্ধে মামলা করে। এতে তার 17 বছরের জেল হয়। যেভাবে 10 ট্রাক অস্ত্র মামলার আসামি হলেন বাবর, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 20 নভেম্বর রাষ্ট্রপক্ষের তৎকালীন কুশলী ও অতিরিক্ত মহানগরের পিপি হুমায়ুন কবির রাসেলের মামলায় অধিকতর তদন্তের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অস্ত্রের উৎস, গন্তব্য, অস্ত্রের ধরন, চালান থেকে অস্ত্র খোয়া গিয়েছে কিনা, কাদের জন্য অস্ত্র আনা হয়েছিল, কোন জলযানে করে অস্ত্র ঢুকেছিল, এ ধরনের 7টি পর্যবেক্ষণ সহ অধিকতর তদন্তের আদেশ দেন। সিআইডির এএসপি ইসমাইল হোসেন প্রথম দফা অধিকতর তদন্তের দায়িত্ব পেলেও তিনি তদন্ত শেষের আগেই বিদায় নেন।
পরবর্তীতে সিআইডির চট্টগ্রাম অঞ্চলে সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী 2009 সালের 19 জানুয়ারি তদন্তভার গ্রহণ করেন। মনিরুজ্জামানের তদন্তে বেরিয়ে আসতে থাকে একের পর এক ঘটনা, বেরিয়ে আসতে থাকে রাঘব বোয়ালদের নাম, একের পর এক স্পর্শকাতর ও চাঞ্চল্যকর তথ্য। অধিকতর তদন্ত শেষে 2011 সালের 26 জুন দুটি মামলায় সমপূরক অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান। এতে দুই মামলায় নতুনভাবে 11 জন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে বাবরকে আসামি করা হয়। এর আগে 2010 সালের 3 অক্টোবর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে 10টাক অস্ত্র মামলা সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে, এবং সেই রায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফাঁসির আসামি করা হয়েছে। এটি কোনো নিয়তি নির্ধারণের বিষয় নয়, বরং রাষ্ট্রের জন্য অত্যন্ত কল্যাণজনক। যে ব্যক্তি ফাঁসির আসামি হওয়ার মতো অপরাধের সাথে জড়িত থাকতে পারে তাকেও রাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। কিভাবে এটা সম্ভব, কোন অবস্থায় আমরা বসবাস করছি তার বলার অপেক্ষা রাখে না, কারণ এমনই এখনকার রাষ্ট্র পরিচালনাকারীরা। তাদের ভোট দেয় জনগণ, তাদের মাথায় তুলে রাজনৈতিক দলের প্রধানরা। এটাই কি কারণ এদেশে একজন চোরাচালানকারী এবং সন্ত্রাসীরাই হতে পারে মন্ত্রী? আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কত দুর্নীতিবাজ এদেশের মন্ত্রী হিসেবে পরিচালিত ছিল। আপনারা অলরেডি হয়তো জানেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কত দুর্নীতি হয়েছে এদেশে, কত অপরাধী, কত সন্ত্রাসীরা এদেশের মন্ত্রিত্ব পদ নিয়ে দেশ চালিয়েছেন। আজ আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপরাধ জগৎ সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।